সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের করণীয় বা সূর্যগ্রহণ কি গর্ভবতী মহিলাদের কোনো প্রকার প্রভাব ফেলে? হ্যালো ফ্রেন্ড, আমি নাজাতুল, আপনারা দেখছেন এনএম চ্যানেল। চলুন আজ কিছু নতুন জেনে নেওয়া যাক। প্রথমেই বলি একটি সূর্যগ্রহণ কি। যখন পৃথিবী এবং সূর্যের মাঝে চাঁদ আসে তখন গ্রহণটি হয় সূর্যগ্রহণ। নাসার মতে একটি সূর্যগ্রহণকে প্রাকৃতিক ঘটনা বলা যেতে পারে, যা পৃথিবীর নির্দিষ্ট অবস্থান থেকে দেখা যায় যে চাঁদ সূর্যের সমস্ত অংশকে 3 ঘন্টা পর্যন্ত অবরোধ করতে পারে। গর্ভ অবস্থায় সূর্যগ্রহণের প্রভাব। এটা বিশ্বাস করা হয় যে প্রতাপিত মহিলাদের সরাসরি গ্রহণের দিকে তাকানো উচিত না, এতে গর্ভ অবস্থায় গর্ভপাত হতে পারে বা সন্তান বিকৃতির সঙ্গে জন্ম নিতে পারে। সূর্যগ্রহণকালে গর্ভবতী মহিলাদের জন্য সতর্কতা। সমস্ত গর্ভবতী মহিলারা এই প্রশ্নটি মনে রাখেন, গ্রহণ কি গর্ভধারণকে প্রভাবিত করে? বিজ্ঞান কিছু বিশ্বাসকে ফিরিয়ে আনতে পারে, যদিও কিছু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কিন্তু এখানে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের জন্য কিছু সতর্কতা রয়েছে যা অবলম্বন করতে হয়। 1 নম্বর, বাইরে বেরোবেন না, সরাসরি সূর্যের দিকে তাকাবেন না। একটি গ্রহণকালে ঘুমানো এড়িয়ে চলুন, দুর্বা ঘাস পেতে চেষ্টা করুন এবং মেঝেতে ছড়িয়ে দিন ও দুর্বা ঘাসে বসুন। একটি গ্রহণকালে পিন, ছুরি বা সুচের মতো ধারালো বস্তু ব্যবহার করবেন না। গ্রহণকালে খাবেন না, পান করবেন না বা রান্না করবেন না। গ্রহণ শেষ হওয়ার পরে স্নান করার পরামর্শ দেওয়া হয়। আপনার বাড়ির বয়স্কদের সঙ্গে সম্মান সহকারে আচরণ করুন এবং স্নানের পর তাদের আশীর্বাদ নিন। কল্পকথা না সত্য? আমাদের বয়স্করা মনে করেন কিছু বিশ্বাস আছে। চলুন দেখি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ এবং গর্ভ অবস্থার প্রভাবগুলি কল্পকথা কিনা। ঘরের মধ্যে থাকুন এবং সূর্যের দিকে তাকাবেন না। এটি সত্য যে একটি গর্ভবতী মহিলাকে গ্রহণের সময় বাইরে যাওয়া উচিত না এবং নিম্নলিখিত কারণগুলির জন্য খালি চোখে সূর্যের দিকে তাকাবেন না। সরাসরি সূর্যের বিকিরণের দিকে তাকানো ক্ষতিকারক। গ্রহণের দিকে সরাসরি তাকালে আপনার রেটিনা সূর্যের তীব্র দৃশ্যমান আলোতে থাকা এক্সপোজার প্রভাবিত করতে পারে। এটি রেটিনা পুড়ে যাওয়ার কারণ হয়, আলো সংবেদনশীল রড এবং শঙ্কু কোষে ক্ষতি করে। এটি সাধারণ সত্য, আপনি গর্ভবতী হন বা না হন, আপনি সরাসরি একটি গ্রহণের দিকে তাকাতে পারবেন না। একটি গ্রহণের সময় রান্না করা, খাওয়া বা পান করবেন না। এটি প্রমাণিত সত্য। এর পিছনে কারণ হলো সূর্যের রশ্মি এবং গ্রহণের সময় আড়ালে আটকে যায় বলে তাপমাত্রা হ্রাস হয়। তাপমাত্রা হ্রাস এবং সূর্যের রশ্মির অনুপস্থিতির কারণে ব্যাকটেরিয়া, জীবাণু বা ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলি ছড়িয়ে পড়তে পারে। অতএব গ্রহণের সময় রান্না, পান করা বা খাওয়া বাঞ্ছনীয় নয়। দাবি পরিত্যাগী। গ্রহণ সম্পর্কিত কুসংস্কার বিশ্বাস করা এবং সেই অনুযায়ী কাজ করা আপনার পছন্দ। আপনি হয়তো আপনার বাবা মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য বা কিছু প্রকৃত গর্ভ অবস্থার জটিলতার ক্ষেত্রে দোষ এড়ানোর জন্য তাদের অনুসরণ করতে চাইতে পারেন। গ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা। সূর্য বা চন্দ্রগ্রহণ আপনার গর্ভাবস্থায় কোনো প্রভাব ফেলে না। গ্রহণ সম্পর্কিত বিশ্বাস এবং নিয়মনীতি অনুসরণ করা ব্যক্তিগত পছন্দ। আপনাকে যা করতে হবে তা হলো শিথিল থাকা এবং ঘটনাটি শেষ হওয়া জন্য অপেক্ষা করা। তো বন্ধুরা, এই দুটি কারণ বাদ দিয়ে বাদবাকি কোনো কারণের ধর্মীয় বা বৈজ্ঞানিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। মানা না মানা আপনার ওপর। তো ভিডিওটি, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।